অল্প বৃষ্টিতে জলজমে বিপত্তি সৃষ্টি করেছে ময়নাগুড়িতে স্কুলে যাওয়ার মূল রাস্তায় বড় বড় খানাখন্দে জলজমে বিপত্তি দুর্ঘটনা আশঙ্কা করছে স্কুল ছাত্রী সহ অভিভাবকেরা ময়নাগুড়ি 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ময়নাগুড়ি গার্লস হাই স্কুল যাওয়ার রাস্তা অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টির দরুন রাস্তায় বড় বড় খানাখন্দে সৃষ্টি হয়েছে ছাত্রদের স্কুল যাওয়ার পথে স্কুল পোশাকে জল কাদায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই দ্রুত রাস্তা সংস্কারে আর্জি জানিয়েছেন অনেকেই আসা ছাত্রছাত্রী এবং অভিভাবক বা অভিভাবকদের একই তাদের বক্তব্য যে এত বড় একটি রাস্তায় এমন খানাখন্দ সৃষ্টি হয়েছে যার ফলে চলাচলে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন পড়তে হয় এবং রাস্তা দুর্ঘটনা আশঙ্কা রয়েছে স্কুলে আসেন আমাদের বাচ্চারা ফলে এই রাস্তা দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে এই বিষয়টি প্রশাসনের নজরে রাখা উচিত বলে তারা মনে করছেন জানাচ্ছেন ছাত্রছাত্রীরা পড়ো তুমি কোন ক্লাসে বললাম সমস্যাটা কি তোমাদের এখানে স্কুলে আমাদের এদিকে চলাচল করতে অসুবিধা হয় কাদা অ্যাক্সিডেন্টের ভয় অনেক গাড়ি যাতায়াত করে এই রাস্তাটা ভালো হয়ে যাক ভালো করে দিক আমাদের অনেক স্টুডেন্ট যাতায়াত করে বাচ্চারা যাতায়াত করে তাদের জন্য রাস্তাটা ঠিক করা হোক এই রাস্তাটা খুব কাদা হয় মানে যখন জল পড়ে আর গত অনেক যে বলতে পারবো না যে গততে যখন স্কুল রেসে যখন আমরা যাব গাড়ি যাতায়াত করে গাড়ির জল সেটা পড়ে স্কুল রেস নোংরা হয়ে যায় স্কুলে গেলেও বকা খাই কিন্তু এই রাস্তাটা ঠিক করা হয় না কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্টও তো হতে পারে যে কোনো সময় অ্যাক্সিডেন্টও হতে পারে কারণ অনেক বড় বড় গর্ত আছে এখানে আর অনেক ছোট ছোট বুনুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে ওদেরও সমস্যা হয় কি চাচ্ছ তোমরা এই জায়গাটা যখন জল লাগে এটা তো মানে পুরো এদিকে ওদিক যাওয়ার মতো কোনো রাস্তা পাওয়া যায় না কি চাচ্ছ এই চাচ্ছি যে এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায় অভিভাবকরা কি জানাচ্ছেন সন্দীপ অটো লাইফ হিরো ধামাকা অফার হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড় গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড় তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা অফার সীমিত সময়ের জন্য শর্তাবলী প্রযোজ্য সন্দীপ অটো লাইন্স পিএন রোড কোচবিহার কন্ট্যাক্ট 9832077848 তো বললাম যে এই স্কুলে তো আপনার মেয়েরা প্রতিনিয়ত স্কুলে যায় এবং ছুটি হয় বাড়ি যায় কি অসুবিধা এই রাস্তায় অ্যাকচুয়ালি এই রাস্তা অনেক দিন থেকে মানে হয়নি কাজ হয়নি তো মাঝে মাঝে গর্ত হয়ে আছে জল জমে আছে কাদা আছে আর তার সাথে বাচ্চারা তো যাওয়া আসা করে সাথে মানে যেটা বাইক বা স্কুটি বা যে কোনো গাড়ি যাওয়া আসা করে সেটা একটা ভয় তো থাকে যখন তখন দুর্ঘটনা যখন তখন দুর্ঘটনা করতে পারে আমরা চাই যে এগুলো কাজ হোক যত তাড়াতাড়ি এই পৌরসভার কাজ হোক আর কি আর বাচ্চারা যাতে সেফটি থেকে আমরা গার্জিয়ানরা যতটা পারি ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি মানে বাচ্চাগুলো আসা যাওয়া করা অসুবিধা হয় এক নম্বর মানে জল জমে যায় আর মানে চলাফেরা করতে পারে না চলাফেরা করা অসুবিধা হয় তখন ওই যে সাইড দিয়ে হাঁটে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কি জানাচ্ছেন শুনবো আমি অ্যাকচুয়ালি মনেগুড়ি গার্লস স্কুলের রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় পড়ে আছে বিগত বছর থেকেই তা আমি কাউন্সিলর হিসেবে বারংবার এবং এটা মনেগুড়ির সার্বিক উন্নয়নের মধ্যে পড়ে 9 নম্বর ওয়ার্ডের মধ্যে আমার এলাকাগুলো পড়লেও মনেগুড়ি প্রপারবেশ সার্বিক উন্নয়নের মধ্যে পড়ে আমি পৌরসভার আমাদের বোর্ড গঠন হওয়ার পরে মনেগুড়ি গার্লস স্কুলের রাস্তা রাধিকে লাইব্রেরি দিয়ে ওই রাস্তাটি এবং মসজিদ দিয়ে রাস্তাটি এগুলো নিয়ে এবং মহাকালপাড়ার মেন ফুটবল ময়দান থেকে শ্মশান অব্দি এই রাস্তাগুলো সংস্কার এবং ঠিক করবার জন্য আমি বারংবার ময়নাগুড়ি পৌরসভায় আমি আমার দাবি রেখেছি আমার প্রস্তাব রেখেছি কিন্তু যাই হোক পৌরসভা আমাদের সদ্য নতুন পৌরসভা চিন্তাভাবনার মধ্যে রেখেছেন আমি চেষ্টা করছি এবং আমি জানি
যারা বিদ্যালয়ের স্টুডেন্টরা যখন স্কুলে যাবে তারা অনেক দুর্ঘটনা এবং তাদের ড্রেস নোংরা হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থায় পড়ে আছে। আমি চেষ্টা করব, অতি সত্বর আমি আরও দাবি রাখব, এই রাস্তাগুলো যেন অতি সত্বর সংস্কার হয় এবং এটা প্রয়োজনীয় বিষয়। এবং আমার অনুরোধ, ময়নাগুড়ির এই ধরনের 9 নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ময়নাগুড়ি বাজার নিয়ে ময়নাগুড়ি 9 নম্বর ওয়ার্ডটা যেহেতু একটা সকল এলাকার মানুষ ময়নাগুড়ি পৌরসভার এখান দিয়ে চলাচল করে, বিভিন্ন ওয়ার্ডের স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে, সকলেরই উদ্যোগ নেওয়া উচিত এই রাস্তাগুলোর অতি দ্রুত সংস্কার। ময়নাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি জানাচ্ছেন শুনবো। আমাদের স্কুলের যে রাস্তাটার কথা আপনি বলেছেন, এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি খুব ভালো হওয়া দরকার, কেননা এখান দিয়ে শুধুমাত্র আমাদের ছাত্রীরাই যায় না, আরও এখান দিয়ে বয়স স্কুলের যায়, আরও গুরুত্বপূর্ণ রাস্তা অনেক জায়গায় যাওয়া যায়, পঞ্চায়েত অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস এসব জায়গায় যাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা, এই রাস্তাটা কিছুটা ভালো কিছুদিন আগে থাকলেও এই যে বর্ষা হয়ে গেল, তারপরে যা হলো আরও ভেঙে একদম গর্ত, খুব বাজে পরিস্থিতি হয়ে রয়েছে। তো এ ব্যাপারে আমাদের প্রতিষ্ঠানটা, এটা একটা হচ্ছে এখানকার কাউন্সিলর যিনি, সেই কাউন্সিলর যদি ব্যাপারটাকে একটু দেখতে পারতেন বা মিউনিসিপ্যালিটিতে এই প্রস্তাবটা কাউন্সিলর যদি উদ্যোগী হয়ে করতেন ব্যাপারটা, তাহলে আশা করি আমাদের এই ছাত্রীদের যে সমস্যা বা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে, গাড়ি ঘোড়া যায়, ছাত্রীরা যায়, স্কুল টাইমে ভীষণ ভিড় হয়, ছুটির সময় ভীষণ ভিড় হয়, এই সময়টায় যদি একটা ভালো রাস্তা না পায় তাহলে খুব অসুবিধে। এই ব্যাপারে আমি এখানকার কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করছি।